আসসালামু আলাইকুম মাইলাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের লাল শাক রান্না করে দেখাবো। আর এই লাল শাকটা আমারই ছাদে আমি চাষ করেছি, দেখুন কত সুন্দর হয়েছে লাল শাকগুলো। আমি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি, এগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন লাল শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি পাত্রে আমি লাল শাকগুলো দিয়ে দিব। আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ শাকে থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়। এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব রসুন কুচি, আর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনাটা উঠে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখুন শাকটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর শাকে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি শুকিয়ে নেব। দেখুন শাকের পানিটা শুকিয়ে গেছে, এবার আমি আলাদা একটি বাটিতে শাকগুলো উঠিয়ে রাখব। দেখুন আমি পাত্রটা পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। একই তেলের মধ্যে আমি ফোড়নে দেব জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, কুচি করে আমি কেটে নিয়েছি। সবগুলো আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা শাকগুলো আমি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমার লাল শাক। গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর একটু লেবু হলে তো আর কোনো কথাই নেই। এভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।